খুব রিসেন্টলি আমরা একটা মজার কাজ শুরু করেছি, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের স্কুলে যাচ্ছি, স্পেশালি হচ্ছে কিন্ডারগার্টেন এবং প্রি স্কুল যেগুলো ঢাকায় আছে সেগুলোতে, এবং আমরা টিচারদের সাথে বসে আলোচনা করছি যে কীভাবে তারা ক্লাসরুমে ক্রিয়েটিভিটি এবং মোরাল ভ্যালুসটা ইন্ট্রোডিউস করতে পারে। তো নর্মালি আমরা যখন টিচারদের সাথে আলোচনা শুরু করেছি, টিচাররা বলছে যে হ্যাঁ আমরা তো ক্লাসরুমে মোরাল ভ্যালুস নিয়ে বিভিন্ন কথা বলি, মিথ্যা বলবে না, অপরকে সাহায্য করবে, কাউকে কষ্ট দেবে না, কারোর সাথে মারামারি করবে না, এই ব্যাপারগুলো তো অলওয়েজ আমরা ক্লাসরুমে বলি। তো এখন এইখানে এডিশনাল আর কী হতে পারে? তো আমাদের ইয়েটা ছিল যে আচ্ছা ঠিক আছে, আপনি এই জিনিসগুলো তো বলতেছেন ক্লাসে, কিন্তু এগুলো তো আসলে আপনি ক্লাসে যে সাবজেক্টটা পড়াচ্ছেন সেই সাবজেক্টের সাথে অ্যালাইন না। তো আমরা কীভাবে গণিত ক্লাসে বা আমরা সায়েন্স ক্লাসে বা ইংলিশ ক্লাসে যখন আপনি ক্লাস করাবেন, ওই ক্লাসের ভেতরে ওই সাবজেক্টের সাথে রিলেটেড ওয়েতে আপনি কীভাবে মোরাল ভ্যালুসটা ক্লাসরুমে ইন্ট্রোডিউস করতে পারবেন? আমরা স্পেশালি দেখেছি যে প্যারেন্টসরা আজকাল খুবই ওয়ারিড বাচ্চাদের মোরাল ভ্যালুস নিয়ে এবং হচ্ছে তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে। তো এই জন্য সেটা জানার পরে আমরা আসলে স্কুলগুলোতে যাওয়া শুরু করলাম এবং টিচারদের সাথে কথা বলা শুরু করলাম যে কীভাবে আসলে আমরা আমাদের ক্লাসরুমে মোরাল ভ্যালুসটা সাবজেক্টের সাথে নিয়ে আসতে পারি। এই সিরিজটা আমরা যেটা শুরু করেছি সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে গণিত ক্লাসে গণিতের বিভিন্ন বিষয় আমরা যখন বাচ্চাদের শেখাই, সেই গণিত ক্লাসে আমরা কীভাবে মোরাল ভ্যালুস নিয়ে আসতে পারি, আমরা কীভাবে অ্যাভারেজ বা হচ্ছে যে এডিশন বা হচ্ছে মাল্টিপ্লিকেশন এই এই কনসেপ্টগুলো যখন বাচ্চাদের শেখাবো, এই কনসেপ্টগুলোর ভেতরে আমরা কীভাবে আসলে মোরাল ভ্যালুসের বিভিন্ন ইস্যু, মোরাল ডাইলেমাস ইত্যাদি বিষয়গুলো শিশুদের মাঝে ক্লাসরুমে নিয়ে আসতে পারি। এবং আমি আশা করি যে এই সিরিজটা খুব চমৎকার একটা সিরিজ হতে যাচ্ছে ফর প্যারেন্টস এবং যারা স্কুলে শিক্ষকতা করান তাদের জন্য। এবং আমি আমন্ত্রণ জানাচ্ছি সিরিজের প্রত্যেকটা এপিসোড আপনাদের দেখার জন্য। ধন্যবাদ। Thank you.